নমস্কার, রঙ্গিলাতে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বিশেষ কারণে কিছুদিন অফ ছিলাম। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি অসাধারণ গল্প। আমরা ভাবি চেহারাই সব, এই রঙিন কর্পোরেট বিশ্বে নিজেকে আমরা অসহায় ভাবি। আজ আপনাদের শোনাবো একটি এমন গল্প, আর আপনারা কখনো নিজেকে অসহায় ভাববেন না। ছবিতে যাকে দেখছেন তিনি হলেন লিজি ভালসাকেজ। গল্পটি শুনলে আপনারা নিজেকে, আমার মনে হয়, অনেক রিভাইভ করতে পারবেন, একটা পজিটিভিটি এসে যাবে মনের মধ্যে। শুনুন তাহলে। ছবিটি লিজি ভালসাকেজের। জন্মেছিলেন টেক্সাসের অস্টিনে 1989-তে। দেখতে রীতিমতো ভয়ঙ্কর কুৎসিত, একটি চোখ অন্ধ। রঙিন সভ্যতা স্বীকৃতি দিয়েছিল তিনি বিশ্বের সবচাইতে কুৎসিত মেয়ে। সবাই বলতো আত্মহত্যা করতে, সবার থেকে লুকিয়ে থাকতে, মুখ ঢেকে রাখতে, কিন্তু সেই সব কিছু কানে না দিয়ে তখনই নিজের জীবনের 4টি লক্ষ্য স্থির করে ফেলেছিলেন লিজি। প্রথমত, একজন সুবক্তা হওয়া। দ্বিতীয়ত, নিজের লেখা বই প্রকাশ করা। তৃতীয়ত, স্নাতক অর্জন করা। চতুর্থত, নিজের কেরিয়ার ও পরিবার তৈরি করা। সেই থেকেই গত 7 বছরে 200-র বেশি ওয়ার্কশপে বক্তৃতা দিয়েছেন তিনি। কিভাবে অভিনবত্বকে স্বীকৃতি দিতে হয়, বাধা বিঘ্ন পেরিয়ে কিভাবে জীবনকে গ্রহণ করতে হয়, প্রতিকূল পৃথিবীতে ঘুরে দাঁড়াতে হয়, ভালোবাসতে হয়, এই 7 বছর ধরে সেই বিষয়ের ওপরই বক্তৃতা দিয়ে চলেছেন লিজি। 2010-এ লিজি লিখে ফেলেন তার আত্মজীবনীমূলক বই লিজি বিউটিফুল। 2012 সালে দ্বিতীয় বই বি বিউটিফুল বি ইউ, যা ব্যাপক সাড়া পায় বিশ্বে। বইটির শুরুতে লিজি বলেন, অ্যাপিয়ারেন্স নয়, মানুষকে মূল্যায়ন করতে হবে অর্জিত গুণ দিয়ে। এই বছরই প্রকাশিত হতে চলেছে তার তৃতীয় বই। টুইটারে লিজির এক বন্ধু বলেছে, দিস ইয়াং ওম্যান is a very good example what it means to be truly beautiful. আরেক বন্ধু বলেছে, লিজি কুৎসিত নয়, কুৎসিত হলো লিজিকে দেখার আমাদের চোখ। লিজির মা বলেছেন, আই লাভ লিজি, আই উড বি প্রাউড টু বি হার মম। অথচ সুস্থ স্বাভাবিক মানুষ হয়েও আমরা অল্পেতে হতাশ হয়ে পড়ি, নিজের রূপ চেহারা আমাদের ভোগায়। ফেয়ার অ্যান্ড লাভলি লাক্সের বিজ্ঞাপন দেখে হীনমন্যতায় ভুগি, রঙিন কর্পোরেট বিশ্বে নিজেকে অসহায় ভাবি, ভাবি চেহারাই সব, ভবিষ্যৎ কখনো রূপ দিয়ে সাজানো যায় না, যার যার কর্মই পারে ভবিষ্যৎকে সাজাতে। কথাগুলো গুগল, উইকিপিডিয়া আর ফেসবুক থেকে নেওয়া। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ছোট গল্পটি আপনাদের উদ্বুদ্ধ করার জন্য নিয়ে এলাম। গল্পটি আমার ভীষণ ভালো লেগেছিল। গল্প বললে ভুল হবে, এটা তো সত্য কাহিনী। এখন আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।